আজকে শেয়ার করবো কসুলতিয়া শুরকির ইউনিক একটা রেসিপি, যেটা হয়তো এর আগে কখনো খাননি। এই রেসিপিটা একবার খেলে আপনার সারা জীবন জিভে লেগে থাকবে, এত বেশি মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে আমি কিছুটা শুকনো মরিচ নিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিচ্ছি, শুকনো মরিচটা যখন একটু বাটা হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি কিছুটা রসুন দিব। তা আমি এখানে একটু বেশি পরিমাণে রসুন নিয়েছি, আর এটা দেশি রসুন নিয়েছি, চাইলে আপনারা ইন্ডিয়ান রসুনটাও দিতে পারেন, তবে একটু বেশি পরিমাণে নেবেন। রসুনটা একটু বেটে নিচ্ছি, রসুনটা একটু বাটা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবার হচ্ছে বেটে নিচ্ছি। আর এইখানে মশলাটা যে একেবারে মিহি করে পেস্ট করতে হবে সেরকম না, মরিচটা একটু ভালো করে বেটে নিয়েছি, তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজটা একটু আবাটা আবাটা একটু চাবা চাবা টাইপের রেখেছি। এরপরে এটাকে সুন্দর করে তুলে নেচ্ছি, এ মশলাটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। তারপরে লতিতে দেখেন কি সুন্দর একেবারে দেশি চিকন লতি। তারপর এর মধ্যে শুটকি দিয়ে দিলাম, আমি এখানে শুটকিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, এটা হচ্ছে আমাদের দেশের সেবা শুটকি, আপনারা চাইলে কিন্তু লোটে শুটকিও দিতে পারেন বা অন্য শুটকিও দিতে পারেন। তারপরে এখানে মশলাটা, যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম, একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। আর কিছুই দিন এখানে আর কিছুই ব্যবহার করব না, এটাকে একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপর দিয়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। আর অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রোজার মাসে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না ভোর রাত্রে, আর এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আপনি একইবার আয়েস করে খেতে পারবেন, এত মজার। কিছু কিছু রেসিপি অনেক নর্মাল কিন্তু পোলা মাংস এর কাছে হার মেনে যায়, এটা তেমন একটা রেসিপি। পানি দিয়ে দিলাম গায়ে গায়ে, পানি কিন্তু এর বেশি দেওয়া যাবে না, পানিটা একেবারেই দিতে হবে, পরে কিন্তু পানি দেওয়া যাবে না, আমি একেবারে পানিটা দিয়ে দিচ্ছি। আর কতখানি দিয়েছি আপনারা নিশ্চয় দেখেছেন, চুলাটা জ্বালিয়ে দিলাম, অপেক্ষা করলাম বলক আসা পর্যন্ত। বলক আসার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা টিপস, এখানে লতির মধ্যে কখনও ঠান্ডা পানি ব্যবহার করবেন না বলক আসার পর, মানে চুলা জাল অবস্থায়। লতিতে শুরুতে পানি দিবেন, আর না হলে পরে যদি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ফুটন্ত পানি ব্যবহার করবেন। ঠান্ডা পানি যদি এ লতি ফুটন্ত লতিতে দেন তাহলে গলা চুলকাবে খেতে। তারপরে যে আমি আবারও একটু ঢাকনা খুলে মাঝখানে মাঝখানে একটু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপরে পানিটা আর একটু শুকিয়ে নেবো। পানি চাইলে মানে এ পর্যায়ে চাইলে আপনারা নামাতে পারেন, তবে আমি আর একটু শুকনো শুকনো রাখবো, যেহেতু মানে একটু শুকনো হলে বেশি ভালো লাগে খেতে। এবার হচ্ছে ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে এই যে দেখেন লতিতে একেবারে শুকিয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকিয়ে যাবে। তারপরে এটাকে এ পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নেব, এই যে দেখেন কেমন হয়ে গেছে, কিন্তু এখনও গরম আছে, যদি ঠান্ডা হয় আরেকটু শুকিয়ে যাবে। আর এই লতিটা যে এত পরিমাণে মজা কি বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার হলে এভাবে লতিটা হাতে মেখে রান্না করে দেখবেন, এত বেশি মজার। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।